আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো বরাবরের মতো আজকেও হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এই ব্লগটি হচ্ছে, আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমার যেটা সানডে ব্লগ ছিল সেটার মধ্যে বলেছিলাম আমি একটা অ্যামাজন থেকে স্যান্ডউইচ মেকার অর্ডার দিয়েছি। সেই স্যান্ডউইচ মেকারটা আমার বিকেলে ডেলিভারি করার জন্য মানে খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতে হয়েছিল। আসলে যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তারাই হয়তো বা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। তো বাসায় আসার আধা ঘন্টা পরে স্যান্ডউইচ মেকারটা দিয়ে গেল, তো আমি রিসিভ করলাম ওটা। ওরা নামায়ে দিয়ে বাসার সামনে নামায়ে দিয়েছে, আমি ওটাকে নিয়ে বাসায় এসে, এই যে দেখুন স্যান্ডউইচ মেকার, এটা হচ্ছে ইনোটেকের মানে কিচেনের একটা স্টাফ, তো বেশ ভালো, ব্র্যান্ডটাও কিন্তু খারাপ না, মোটামুটি রাসেল হুপসের ইনোটেকের যেটা সেটা। তো আমার কাছে, আমি আমার একটা মানে পুরনো একটা ছিল, সেটা ছিল আমি কোথা থেকে কিনেছিলাম, মেবি লিডিল থেকে কিনেছিলাম, সিলভার ক্রেস্টের, বেশ ভালো সার্ভিস ওটা পেয়েছি আমি। তো ওইটা আমার হাত থেকে পড়ে গিয়ে একটু একটা হাতল ভেঙে এক সাইডে ভেঙে গিয়েছিলো, তারপরও বেশ মানে গরম হতো। আমি পরে বাসায় যখন নতুন বাসায় আসলাম তখন ওইটা আমি রিসাইকেল করেছি। তো আর আমার হাজব্যান্ড এটা অর্ডার দিল, দেখি এটার ভিতরে কি। তো আমার কাছে এই স্যান্ডউইচ মেকারটা বেশ ভালো লেগেছে, এই যে দেখুন এটা হচ্ছে মেন পার্ট, যেটা এই যেভাবে একটু টান দিয়ে তারপরে এটাকে খুলতে হয়, খুব ইজি ব্যবহার করা, আর মোটামুটি গরমও খারাপ হয় না, ভালোই হয়। অ্যাজ ইউজুয়াল যে স্যান্ডউইচ যেটা সেটা ভালোই মনে হয় বানানো যাবে, এটা বেশি ইউজ করা হবে, এই ফর্ণটা বেশি ইউজ করা হবে, যে এই ডিজাইনটা বাংলায় খাঁটি বাংলায় যেটা বলে যে সাজ, পিঠার সাজ বলি আমরা, এরকম এটাও তো একটা সাজ, এই যে ভিতরের এই সাজটা দেওয়াই আছে সেট করা। তো এখন এই যে এইভাবে টান দিয়ে এটাকে খুলতে হয়, খুবই ইজি ইউজ করা। আর এটা এক ধরনের সাজ মানে ফর্ণ, এটা এভাবেও মানে ওই ফর্ণটা টান দিয়ে খুলে তারপরে এটাকে সেট করে চাইলে এইটাও ইউজ করা যাবে, বেশ সুন্দর। তো এইভাবে বসিয়ে, তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করছি তাই পুরোপুরি আমি ওটা খুলিয়ে আপনাদের লাগিয়ে দেখাতে পারলাম না। তো একদিন ইনশাল্লাহ স্যান্ডউইচ বানিয়েই আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা দেখি এইটার মধ্যে কী টাইপের সাজ দেওয়া আছে। আশা করি যে আমরা যে ওয়াপল মার্কেট থেকে কিনে নিয়ে আসি সেই ওয়াপলের সাজটা এখানে, হ্যাঁ মাশাল্লাহ পারফেক্ট, এই সাজটা আমি চেয়েছিলাম, যাতে বাচ্চাদের যে মার্কেট থেকে ওয়াপল কিনে খাওয়াই সেটা যেহেতু বাসায় আমি তৈরি করি ফর্ণতে, এটা যাতে পারফেক্টভাবে তৈরি করতে পারি সেই জন্যই। তো আপনারা চাইলে আমি ওয়াপলের একটা রেসিপিও আমি শেয়ার করবো আপনাদের সাথে। যদি আমার ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে কমেন্টস করে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা একটা স্যান্ডউইচের মেকারের সাজ, যাই হোক। তো এখন আমার কাছে মনে হলো যে এটা খারাপ না, বেশ ভালো লেগেছে আমার স্যান্ডউইচ মেকারটা, ছোটো মোটো হলেও ছোটোর ভিতরে খুবই ভালো। তো আমার জন্যে, আমার ছোটো ফ্যামিলি মাশাল্লাহ, ছোটো ফ্যামিলির জন্য ছোটো স্যান্ডউইচ মেকারটাই যথেষ্ট আলহামদুলিল্লাহ। তো এখন আসলে গ্রিনিস্ট থেকে যখন বাসায় ফিরছি তখন কিছু বাংলাদেশের যে কাঁচা বাজার, কিছু কাঁচা বাজারও করলাম, সেই কাঁচা বাজারটাও আপনাদেরকে একটু দেখাই, যেহেতু হ্যাঁ মানে মার্কেট থেকে আসলাম, একটু ঘোরাঘুরি করলাম, একটু আপনাদের সাথে এটা শেয়ারও করি। এই যে দেখুন এটা হচ্ছে স্যান্ডউইচ মেকারের, একটু ছবিও দেওয়া আছে। এই যে এখানে দেখুন কিছু লাল শাক নিয়ে আসলাম, আবার ধনিয়া পাতা, এই ধনিয়া পাতার গাছগুলো একটু বড় হয়, বড় টাইপের, কিন্তু পাতার যে ফ্লেভারটা একদম বাংলাদেশের টাটকা ধনিয়া পাতার ফ্লেভারটাই পাওয়া যায়। নিয়ে আসলাম তিনটা আনার, আর এই টাইপের আনারগুলো ভিতরে খুব বেশ ভালো হয়। আবার এখানে নিয়ে আসছি ভ্যানিলা ক্রিম রোলস, এই ক্রিম রোলসটা বেশ মজা, কিন্তু ক্রিস্পি হলে বেশি ভালো হয়। আবার এই রাসকামাল মুড়িটা আমার বাসায় বেশি চলে, এটা বেশি ভালো লাগে, মুড়িটা মনে হয় হাতে ভাজা মুড়ির মতো এই আর কি। আর এই যে আমবালার যে মিষ্টিটা, এটা একটু খুলে দেখাই, তো আপনাদেরকে তো আর কি খাওয়াতে পারছি না, আফসোস তো থাকবেই। তো একটু এই যে এখানে আমি আসলে বুন্দিয়ার লাড্ডু, যেটা খেতে বেশ পছন্দ করি, তো সেই জন্য বুন্দিয়ার লাড্ডুটা আমার হাজব্যান্ড নিয়ে আসছে, কিছু বালুশাহি নিয়ে আসছে,
ছোট ছোট কি বলে ওটাকে ওবালু শাই বলে, আর আমার হাজব্যান্ড আবার বা হাফসি হালুয়া খুব পছন্দ করে, তো সেই জন্য ও হাফসি হালুয়াও নিয়ে আসছে, হলো কম করে মাত্র 2 পিস মনে হয় নিয়ে আসছে, বেশ মিষ্টি ওর জন্য শুধু, আমি আবার খাই না। এই তো আমার ভিডিওটা এতটুকুই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।